স্বামী বিবেকানন্দ মেরিট কাম বিন স্কলারশিপ, যেটা পশ্চিমবঙ্গের সব থেকে বেশি জনপ্রিয় স্কলারশিপ হিসাবে মানা হয়। বর্তমানে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সবার জন্য শুরু হয়ে গেছে। এখনই চাইলে প্রত্যেকটি স্টুডেন্ট এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সে কলেজে পড়ুক বা ইউনিভার্সিটিতে পড়ুক বা ডিপ্লোমা করুক, যাই কোর্স করুক না কেন, সে কিন্তু আবেদন করতে পারবে। এই মুহূর্তে এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে গেছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওতে এটাও জানাবো যে এই মুহূর্তে কি আবেদন করাটা ঠিক হবে, সেটাও জানতে পারবে ভিডিওতে। কাজেই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, যাতে আমাদের আপলোড করা স্কলারশিপ রিলেটেড ভিডিও তোমাদের মিস না হয়। চলে গেছে আজকের এই ভিডিওটি, শুরু করা যাক। বিস্তারিত আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব এবং কীভাবে তোমরা আবেদন করতে পারবে সেটাও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আমরা চলে এলাম, দেখতে পাচ্ছি যে নোটিফিকেশান আকারে একটি অ্যালার্ট সেকশন শো হচ্ছে, যেখানে লেখা রয়েছে শুধুমাত্র মাধ্যমিকের পরে যারা ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছে এবং যারা ক্লাস টুয়েলভে অ্যাডমিশান নিয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। বর্তমানে তাদের জন্য শুধুমাত্র আবেদন শুরু হয়েছে। কিছুক্ষণের জন্য এগুলোকে আমরা বাদ দিয়ে আমরা দেখে নেব যে কীভাবে এই স্কলারশিপে আবেদন করা সম্ভব এবং সত্যি কি আবেদন শুরু হয়েছে। কারণ কাল থেকে কিন্তু প্রচুর প্রচুর কমেন্ট আসছে আমার কাছে যে দাদা, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়েছে, আমরা কি এখনই আবেদন করব। তো চলো বিস্তারিত দেখিয়ে দেব। তো আমরা হাউ টু অ্যাপ্লাই সেকশনে ক্লিক করে দিলাম। এরপরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে। অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে। এখানে নিচের দিকে চলে আসার পর আই এগ্রি সেকশনে আমাদেরকে টিক মার্ক লাগিয়ে দিতে হবে। এখানে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিতে হবে। এরপরে নোটিফিকেশন শো হবে, যেখানে লেখা রয়েছে মাইনরিটি ক্যান্ডিডেটদেরকে এই স্কলারশিপে আবেদন করার জন্য WBMDFC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করতে হবে। তো নোটিফিকেশনটাকে কাট করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখে নেব যে কোন কোন স্কিমের জন্য আবেদন শুরু হয়েছে। যারা স্কুল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আবেদন অনেক আগেই শুরু হয়েছে। তো সেই সেকশনে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশন। শুধুমাত্র এই স্কুল স্টুডেন্টদের জন্য আবেদন শুরু হয়েছিল, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি স্কিমের আবেদন শুরু হয়েছে, লেখা রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশন। যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে জেনারেল ডিগ্রি কোর্স নিয়ে অ্যাডমিশন নিয়েছে তারা আবেদন করতে পারবে। যারা ইঞ্জিনিয়ারিং করছে তারা আবেদন করতে পারবে। পাশাপাশি যারা পলিটেকনিক করছে তারাও আবেদন করতে পারবে। প্রত্যেকটি স্কিমের আবেদন শুরু হয়ে গেছে, কারণ নিচে লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশন। কাল থেকে প্রচুর কমেন্ট আসছে এটার জন্য যে দাদা আবেদন কি করব। কিন্তু তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে প্রত্যেকটি স্কিমের ওপরেই লেখা রয়েছে রেজিস্ট্রেশন ইজ নট ওপেন ইয়েট। স্পষ্টভাবে এটাই জানিয়ে দেওয়া হচ্ছে যে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন শুরুই হয়নি। বিভিন্ন রকম কোর্স অনুযায়ী বিভিন্ন সেকশন রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেকশন। যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের জন্য আলাদা, যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের জন্য আলাদা, যারা পলিটেকনিক করছে তাদের জন্য আলাদা, এবং যারা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য আলাদা সেকশন। শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের ছাড়া বাকি প্রত্যেকটি কোর্সের স্টুডেন্টদের আবেদন শুরু হয়নি, সেটাই কিন্তু স্পষ্টভাবে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হচ্ছে। তাই চাইলে আবেদন হয়তো করা যাবে, বাট আবেদন তোমরা কেউ করবে না এই মুহূর্তে। বর্তমানে হয়তো আবেদন করা যাবে, কিন্তু আবেদন কেউ করবে না এখন। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করা সম্ভব। তো আমরা সিলেক্ট করে নেব যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দিলাম। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাচ্ছে। এখানে আমাদেরকে কয়েকটি ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমত সিলেক্ট করে নিতে হবে স্টুডেন্ট যে লাস্ট এক্সামটি পাশ করে বর্তমান শ্রেণীতে অ্যাডমিশন নিয়েছে, তার লাস্ট এক্সামটি কি ছিল। তো যদি স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে থাকে তাহলে এখানে হায়ার সেকেন্ডারিটা সিলেক্ট করে নেবে। এরপরে কোন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। দেন তোমাদেরকে সিলেক্ট করতে হবে কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো। এখানে সিলেক্ট করতে বলা হলেও কিন্তু শুধুমাত্র 2022 রয়েছে, অর্থাৎ শুধুমাত্র যারা 2022 পাস আউট তারাই আবেদন করতে পারবে এই স্কলারশিপে। পরবর্তীতে যদি ওয়েবসাইটে আপডেট আনা হয় তাহলে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু এখন যেটা ওয়েবসাইটে রয়েছে যে 2022 ক্যান্ডিডেট যারা 2022 পাস আউট তারাই শুধু আবেদন করতে পারবে। যারা গত বছরে আবেদন করার যোগ্য থাকা সত্ত্বেও গত বছরে আবেদন করেনি, এবছরে আবেদন করবে বলে ভেবেছিল, তারা কিন্তু এখন আবেদন করতে পারবে না। শুধুমাত্র 2022 পাস আউট স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। তবে পরবর্তীতে আপডেটের মাধ্যমে যদি এটাকে পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। এরপর সিলেক্ট করতে হবে মাধ্যমিক কত সালে দিয়েছে স্টুডেন্ট। তো এখান থেকে মাধ্যমিক কত সালে দিয়েছে সেটা সিলেক্ট করে নিতে হবে সঠিকভাবে। কোন সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে স্টুডেন্ট সেটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর এখানে দিতে হবে রোল নম্বর, মাধ্যমিক পরীক্ষাতে রোল নম্বর কি ছিল সেটা এখানে বসিয়ে দিতে হবে। এরপর সিলেক্ট করে নিতে হবে লাস্ট এক্সামে স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে, কত নাম্বারের পরীক্ষা ছিল এবং টোটাল সে কত নাম্বার পার্সেন্টেজ পেয়েছে সেটাও বসিয়ে দিতে হবে। দিতে হবে প্রেজেন্ট কোর্স ডিটেলস, তারপরে দিতে হবে
বেসিক ডিটেলস যেখানে স্টুডেন্টের নাম, মোবাইল নম্বর, জেন্ডার, তারপরে দিতে হবে একটি পাসওয়ার্ড এবং রেজিস্টার অপশানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন তোমাদেরকে লগ ইন করে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে স্কলারশিপে সম্পূর্ণরূপে আবেদন করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু স্কলারশিপে সবার জন্য আবেদন শুরু হয়নি, ওয়েবসাইটে এটা স্পষ্টভাবে লেখা রয়েছে যতই আবেদন করা যাক না কেন তোমরা কেউ আবেদন করবে না। এখন অফিসিয়াল ভাবে অ্যানাউন্স হওয়ার পর আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো, তখনই কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করবে, এখন কেউ আবেদন করো না। তো ব্যাস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।